কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কুমারঘাট পূর্ত ময়দানে শুরু হলো 3 দিন ব্যাপী স্মেশার্স মেগা নকআউট প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টে। উদ্বোধনকে ঘিরে প্লে সেন্টারে বসেছিল চাঁদের হাট। বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুধাংশু দাস, অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অনুকুটি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। ক্রীড়া মশাল প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় এই প্রতিযোগিতা। আমি আশা করব যে আজকের এই যেভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা করেছি, আগামী দিনে প্রত্যেকটা খেলাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমি যারা খেলোয়াড় রয়েছে তাদের প্রতি আহ্বান রাখব এবং প্লে সেন্টারের যারা রয়েছেন আপনাদের প্রতি আমি বিশেষ নজর রাখব যে এই খেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা সেটা করতে পারি। 3 দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হতে চলেছে। কিছুক্ষণ আগে আমরা প্রদীপ জ্বালিয়ে তার শুভ সূচনা করেছি। আমরা আশা রাখি 3 দিনব্যাপী এই এলাকার যারা ব্যাডমিন্টন প্রেমী রয়েছেন এবং ক্রীড়াপ্রেমী যারা সোনাগুড়ি রয়েছেন অত্যন্ত আনন্দপূর্ণ সময়ের মধ্যে দিয়ে এই খেলাগুলো উপভোগ করবেন। যারা এই খেলাতে অংশগ্রহণ করবেন আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেবেন, উদ্দীপনা প্রদান করবেন এবং এখান থেকে আমরা একটা বিনোদনও খুঁজে পাবো। আজকের এই একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি কুমারঘাট প্লে সেন্টারের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই রাখলাম। জয় হিন্দ। উদ্বোধন শেষে প্রতিযোগিতা হয় বিধায়ক সুধাংশু দাসের সঙ্গে অনুকুটি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি বিধায়ক সুধাংশু দাস এর দল বিজয়ী ঘোষিত হয়। স্বাগত ভাষণ রাখেন প্লে সেন্টারের সম্পাদক রিন্টু লাল। রিন্টু লাল বলেন, সিনিয়র গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবেন 5000 টাকা এবং রানার্স দল 2000 টাকা। জুনিয়র গ্রুপের জন্য রয়েছে ট্রফি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।